নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা অত্যন্ত জনপ্রিয় রাশি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেই রাশিটিকে, এবং প্রচণ্ড পপুলার রাশি, প্রচণ্ড একটা মানে বেশিরভাগ মানুষের মধ্যে এই রাশিটার গুণাগুণ দেখতে পাওয়া যায় বা এই রাশিটা হয়, তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। প্রচণ্ড জনপ্রিয় রাশি প্রথমেই তো বললাম, এবং বৃশ্চিক রাশির অনুষ্ঠান আপনারা অনেক রকমভাবে দেখেছেন, তবে আজকে একটু ভিন্ন তাদের অনুষ্ঠান আপনাদের কাছে প্রেজেন্ট করব। আজকে বৃশ্চিক রাশির প্রেম এবং প্রেমজ জীবনের সমস্যা এবং সেই সমস্যার সমাধান কী করে করবেন, এই বিষয়ে বৃশ্চিক রাশিরা কী করে সেই সমস্যার সমাধান করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রেমের যদি কথা ওঠে আর বৃশ্চিকের যদি কথা ওঠে, তাহলে পরে বৃশ্চিক প্রেমে পড়েনি, প্রেম করেনি, খুব কম রেয়ার দেখতে পাওয়া যায়। জন্মচক্রের বিভিন্ন গ্রহগত কম্বিনেশান যদি সেরকম থাকে, তাহলে অনেক সময় বৃশ্চিক রাশির প্রেম হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যায় প্রেমে পড়েছে এবং প্রেম করে বিবাহ করেছে, তারপরে প্রেমের মধ্যেও বিভিন্ন সমস্যা, বিবাহিত জীবনেও বিভিন্ন সমস্যা, এসব নিয়ে আলোচনা আগেই আমি করেছি। তবে বৃশ্চিক রাশি যদি আপনি হন, তাহলে পরে অনেক বেশি চান্স থাকে যে আপনার একটি ভালো প্রেম হবার। যদি আপনার জন্মছক বিভিন্নভাবে পীড়িত হয়ে যায়, তাহলে প্রেমের মধ্যে আপনি কিন্তু অবশ্যই মানসিক চিন্তার মধ্যে থাকবেন বা প্রেমের মধ্যে বিভিন্ন সমস্যা চলে আসবে। তো যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষের জন্মছক এবং সেই জন্মছকের বিভিন্ন গ্রহের কম্বিনেশান, এগুলো কিন্তু বলবে যে আপনার প্রেম কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে। কিন্তু মনে করা যাক আপনি বৃশ্চিক রাশি এবং আপনি এখন অবধি প্রেমে পড়েননি, কিন্তু ভবিষ্যতে আপনি প্রেমে পড়তে পারেন, তাহলে পরে আপনাকে আগে থাকতে ওয়াকিবহল হওয়া উচিত, আগে থাকতে জেনে নেওয়া উচিত কী ধরনের প্রেম আপনার জীবনে আসতে চলেছে বা সাধারণভাবে বৃশ্চিক রাশির মানুষদের কী রকমের প্রেম হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। বৃশ্চিক রাশি যদি আমরা ক্যারেক্টার বলি, বিভিন্ন গ্রহগত প্লেসমেন্ট এই সমস্ত কথাকে ছেড়ে দিয়ে যদি আমরা সাধারণভাবে কথা বলি, তাহলে পরে প্রথমেই আমরা জানি বৃশ্চিক রাশি কিন্তু, বৃশ্চিক রাশি হচ্ছে মহারাশির অষ্টম রাশি বা মঙ্গলের স্বক্ষেত্র, মঙ্গলের রাশি একটি। এই বৃশ্চিক রাশির মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে মঙ্গলের গুণ কিন্তু অনেকটা বেশি পরিমাণে থাকে। যদিও বা বৃশ্চিক রাশির মানুষরা ছোটোবেলা থেকে জীবনে যত বড় হোক না কেন, তারা কিন্তু প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড সংঘর্ষ করে এরা কিন্তু বড় হয়, সে কথা আগেও আমি বলেছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ছোট জায়গা থেকে উঠে কিছু কিছু লোক, বৃশ্চিক রাশির কিছু কিছু মানুষ এরা কিন্তু বড় জায়গাকে অ্যাচিভ করে নেয়। তার মধ্যে প্রধান একটা উদাহরণ নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদীর কথা বলতে পারি আমরা। একটু ছোটো ঘর থেকে জন্মগ্রহণ করে এরা কিন্তু একটা বড় জায়গাকে পরিচালনা করার ক্ষমতা রাখে। কখনও কখনও এই বৃশ্চিক রাশির ভাগ্য অনেক বড় সাথ দিয়ে দেয়, এবং যদি সাথ দেয় তাহলে পরে এরা কিন্তু অনেকটা এপিট ওপিট দেখিয়ে দিতে পারে, অর্থাৎ একরকম আপনি ছোটোবেলায় দেখলেন, ভবিষ্যতে কি আর একরকম হয়ে গেল। বৃশ্চিক রাশির সঙ্গে যারা প্রেম করে তারাও আশায় বাঁধে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কি, বৃশ্চিক রাশির সঙ্গে যারা প্রেম করে তারা কিন্তু আমরা বলবো যে খুব খারাপ মানুষের সঙ্গে বৃশ্চিক রাশির যে প্রেম হয় তা কিন্তু কখনোই নয়, কিন্তু অটোমেটিক্যালি বৃশ্চিক রাশির জীবনেতে বা প্রেমেতে সমস্যা চলে আসে। বৃশ্চিক রাশির কথা যদি আমরা বলি, তাহলে পরে বৃশ্চিক রাশির মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা অনেকটা পড়াশোনা করার ইচ্ছা রাখে, কিন্তু সেই পরিমাণে পড়াশোনা হয় না। আবার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেশ কিছু বৃশ্চিক, সবার হবে বলছি না, যে ছোটোবেলা থেকে কিন্তু বাবার সাপোর্ট বা পরিবারের সাপোর্ট কম, পরিবারের সঙ্গে মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম বা ঝগড়া অশান্তির একটা পরিবেশ তৈরি হতে পারে, বা ছোটোবেলায় বাবা মারা যেতে পারে, এইসব কথা আমি আগেও বলেছি, এটা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এই কথাটা প্রেমের সঙ্গে কী সম্পর্কযুক্ত? আসলে বলতে চাইছি যে এরা কিন্তু অনেকটা ছোটোবেলা থেকে দায়িত্ব কাঁধে নিয়ে চলে, দায়িত্ব যার কাঁধের মধ্যে থাকে তারা কিন্তু প্রেমের মধ্যে কিছু কিছু সময় ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, কারণ তাদের পারিবারিক সমস্যা, পারিবারিক চিন্তা তাদের মাথার মধ্যে অল টাইম থাকে। বৃশ্চিক রাশি প্রচণ্ড সাহসী রাশি বলা যেতে পারে, প্রচণ্ড প্রতিবাদী রাশি বলা যেতে পারে, এবং এরা কিন্তু যেখানে অন্যায় দেখে সেইখানে কিন্তু প্রতিবাদ করতে সাধারণভাবে ছাড়ে না। এরা কিন্তু মনে করে যে আমি
যদি অন্যায় দেখি তাহলে প্রতিবাদ করবই, এবং সেটা যদি আমার নিজের লোক হয়, সেটা যদি আমার পরের লোক হয়, এবং তারা যদি আমার প্রতিবাদ, ন্যায্য প্রতিবাদকে শুনে বুঝে, তারা যদি আমাকে ভুল বোঝে, তাহলে সেটাই ঠিক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো প্রতিবাদ করবই। বৃশ্চিক রাশি প্রচণ্ড মাইন্ড প্রেমিক সুলভের বলতে পারে, প্রচণ্ড প্রেমিক সুলভ আচরণ বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এরা প্রেমের জন্য অনেক কিছু করতে পারে বা অটোমেটিক্যালি বেশ কিছু জায়গা দেখতে পাওয়া যায়। এদের যারা প্রেমিক হয় তারাও কিন্তু অনেক কিছু করে, এদেরকে ইমপ্রেস করে, কিন্তু এত সুন্দর যেখানে প্রেম, এত সুন্দর একটা স্টার্টিং প্রেমের, সেই প্রেম কিন্তু যত পুরনো হয় ততই কিন্তু প্রেমের মধ্যে সমস্যা আসতে শুরু হয়ে যায়। এরা বৃশ্চিক রাশির মানুষরা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এরা যেন কোথাও একটা পার্টনারদের, এদের যারা পার্টনার হয় এই সেই পার্টনারকে এরা একটা আয়ত্তর মধ্যে রাখতে চায়, এরা একটা কন্ট্রোল করতে চায়। আবার এদের পার্টনারদেরকে দেখতে পাওয়া যায় এদের পার্টনাররাও কিন্তু এদেরকে কন্ট্রোল করতে চায়, তাহলে মহাঝামেলা চলে আসে। এরাও পার্টনারকে কন্ট্রোল করতে চায়, পার্টনারও এদেরকে কন্ট্রোল করতে চায়, তাহলে সমস্যা তো আসবেই। এবং তার সঙ্গে সঙ্গে বলতে পারি এরা প্রেমে পড়ে এবং বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। দেখুন, আমি বারবার ধরে একটা কথা বলছি, সমস্ত জ্যোতিষশাস্ত্রের মধ্যে কনফার্মলি কথাটা বলা নেই, তবে জন্মচক্রের বিভিন্ন গ্রহগত প্লেসমেন্ট কিন্তু বেশ কিছু কথা বলে। যদি জন্মচক্রের বিভিন্ন গ্রহগত অবস্থান বা প্রেমের ভাবগুলো যদি পীড়িত হয়ে যায় তাহলে এরা একাধিকবার প্রেমে পড়তে পারে। বেশ কিছু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সবার নয় কিন্তু, বারবার ধরে বলছি যে এদের প্রেমের মধ্যে ফিজিক্যাল রিলেশনও ক্রিয়েট হয়ে যায়। যদি আপনি ধরুন বিবাহিত, আপনি ধরুন বিয়ে করেছিলেন, বর্তমান সময়ে কোনো ভি কারণবশত আপনি হয়তো সেই বিবাহিত জীবনের মধ্যে নেই, আপনার হয়তো ডিভোর্স হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে কোনো কারণে, তাহলে পারে আপনিও কিন্তু প্রেমে পড়তে পারেন, সেই যোগও কিন্তু রয়েছে জন্মচক্রের মধ্যে। কিন্তু কোথাও প্রেমে জীবনে দুঃখ আছে, প্রেমে সমস্যা আছে, প্রেমে ঝগড়া আছে, প্রেমে ভালোবাসা কম, আমাকে প্রেমিক, আমার প্রেমিক আমাকে ভুল বুঝবে, এই সব আপনারা কিন্তু জানেন, এটা আমাকে বলতে হবে না, কিন্তু তারপরেও আপনি প্রেমে পড়েন বা প্রেমে পড়বেন। কোথাও যেন প্রেমটা আপনি যতই মনে করেন যে আর প্রেমে পড়ব না, আমি শপথ খাচ্ছি আজকের পর থেকে আর প্রেমে পড়ব না, তবুও যেন কোথাও বাধ্য হয়ে প্রেমে পড়ে যান, এরকম একটা সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে আসে। বৃশ্চিক রাশির যদি আমরা প্রেমের কথা বলি তাহলে পরে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির মানুষ যারা হয় এরা কিন্তু সুন্দর দেখতে হয়। বৃশ্চিক রাশির মহিলা যদি হয় তাহলে পরে সেই মহিলাকে দেখতে সুন্দর হয়। যদি এখন দেখতে সুন্দরটা আমরা কীভাবে বিচার করি আমি জানি না, যদি এখন মুখশ্রীকে দেখে দেখতে সুন্দর মনে করেন তাহলে এদের মুখশ্রী ভালো হয়, যদি কারোর মুখশ্রী ভালো না হয় বাইচান্সলি তাহলে তাদের ফিগার ফিটনেস খুব ভালো হয়। আলটিমেটলি তাদের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে, এই কারণে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বহু ছেলে প্রেমে পড়ে বৃশ্চিক রাশির মেয়েদের ক্ষেত্রে, মেয়েদেরকে। যাই হোক, প্রেমে প্রেম করতে গেলে বিভিন্ন অভিনয়, বিভিন্ন নাটক, বিভিন্ন রকম ইমপ্রেসিং মুহূর্তকে প্রমাণ করা এবং আপনি যে বৃশ্চিক রাশির মানুষকে কতটা বেশি ভালোবাসেন সেটা বিভিন্ন আকার ভঙ্গিতে প্রমাণ করছেন, এবং আলটিমেটলি ধরে নেওয়া যাক একদিন বৃশ্চিক রাশির মানুষ আপনার প্রেমে পড়েই গেল। এবং বৃশ্চিক রাশির মানুষরা না প্রচণ্ড পরিমাণে জীবনে এত সংঘর্ষ, এত সমস্যার মধ্যে থেকে তারা এসছে, তারা উঠেছে, তারা না প্রচণ্ড মানে ভরসা করতে পারে না কাউকে, তবুও যেন কোথাও একটা ভরসা করে ফেলে মাঝে মধ্যে, এবং তারা যাকে যদি আপনাকে ভরসা করে, অর্থাৎ ধরুন আপনি বৃশ্চিক রাশির মানুষদের প্রেমে পড়েছেন বা প্রেম করছেন, তাহলে পরে বৃশ্চিক রাশির মানুষটা কোথাও যেন আপনার উপর একটু ভরসা করবে, আপনার উপর একটুখানি তারা মনে করবে যে এই মানুষটা আমার পাশেই যতক্ষণ রয়েছে ততক্ষণই আমার বল। এই কারণে বৃশ্চিক রাশির মানুষটা আপনাকে প্রচণ্ডভাবে আঁকড়ে রাখতে চায়, ঠিক আছে। এই আগলে রাখাটাকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যাও কিন্তু ক্রিয়েট হয়ে যায়। সমস্যার রকম আপনি হয়তো সমস্যাকে অন্যরকমভাবে দেখছেন, কিন্তু বৃশ্চিক রাশি কিন্তু আপনাকে আঁকড়ে রাখতে চায়। বৃশ্চিক রাশির সঙ্গে যদি আপনি প্রেম করেন তাহলে পরে আপনার অভিজ্ঞতা তো রয়েছেই, ঠিক আছে। সেই প্রেমের মধ্যে বেশ কিছু সময় ঝগড়া শান্তি রাগালাগি, আবার বেশ কিছু সময় প্রচণ্ড রোম্যান্টিকতা চলে আসবে অটোমেটিক্যালি।
বেশ কিছু বৃষ্টি রাশির মানুষদেরকে দেখতে পাওয়া যায়। যদি আপনি বৃষ্টি রাশির মানুষের সঙ্গে প্রেম করেন, তাহলে বৃষ্টি রাশির মানুষরা গালাগালি, খিস্তি খোয়ারি, কোনো কোনো সময় খুব খারাপ ব্যবহার, খুব বাজে ঝগড়া, ঝগড়া থেকে গালাগালি, খিস্তি খোয়ারি, মারপিট পর্যন্ত চলে যাওয়া, এগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। তবে বারবার ধরে বলছি, সব ক্ষেত্রে কখনোই হতে পারে না। বৃষ্টি রাশির মানুষরা কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসতে পারে, আপনার জন্য অনেক কিছু করতে পারে এবং আপনার জন্য অনেক কিছু করেওছে। যদি আপনি এখন আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন, আপনি যদি আমার অনুষ্ঠানটাকে দেখেন এবং আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনি ড্যাম শিওর যে আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনি অনেক কিছু করেছেন। জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তবুও আপনি কিন্তু বৃষ্টি রাশির মানুষ যেহেতু আপনি, এই কারণে আপনি ভালোবাসা থেকে পিছন পা হননি। কিন্তু আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন, আপনি যেই মানুষটাকে ভালোবাসবেন তার জন্য যতটা কিছু করবেন, যত স্যাক্রিফাইস করবেন, সে যেন বলবে আরও চাই, আরও চাই, আরও স্যাক্রিফাইস করো। আপনি আপনার পরিবেশ, আপনার পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং মাঝে মধ্যে আপনি কিন্তু কেঁদে ফেলতে পারেন, আপনি কিন্তু প্রচণ্ড দুঃখিত হন, মানে প্রচণ্ড দুঃখ পান। কোথাও বৃষ্টি রাশি যার সঙ্গে প্রেম করে, তারা কিন্তু বৃষ্টি রাশি মানুষদেরকে ভুল বোঝে। তারা যেন মনে করে যে তুমি যদি আপনি অনেক কিছু করেন আপনার পার্টনারের জন্য, তাহলে পরে দেখবেন যে আপনার পার্টনাররা বলবেন কি এমন করেছো, কিছু এমন কিছুই করনি। যখন একজন মানুষের জন্য বিভিন্ন কিছু করার পর সে যদি আমাকে না বোঝে, তাহলে পরে এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। তাহলে তারপরেও বৃষ্টি রাশি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলে। বৃষ্টি রাশির মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন, আপনি কিন্তু প্রচণ্ড মানিয়ে নিতে পারেন। প্রচণ্ড সংঘর্ষ, প্রচণ্ড সমস্যা আপনার জীবনে এসছে এবং এখনও রয়েছে, তবু আপনি মানিয়ে নিয়ে চলছেন। কিন্তু আপনার পার্টনাররা কোথাও যেন নিজেদেরকে প্রমাণ করতে চায় তারা বড়। তারা আপনাদের পার্টনাররা কখনো কখনো অহংকারী হয়ে যায়, কখনো কখনো পার্টনাররা এমন কিছু বলে যে আমি যেটা বলছি সেটা তোমাদেরকে শুনতে হবে, এরকম একটা প্রবণতা কিন্তু পার্টনারদের মধ্যে দেখতে পাওয়া যায়। এইগুলোও আপনি হয়তো মেনে নেন কিছু কিছু সময়, কিন্তু তারপরেও পার্টনাররা বারবার আপনাদেরকে দেখা যায় যে বারবার আপনাদের সঙ্গে ঝগড়া করছে, অশান্তি করছে, বারবার ধরে আপনাদেরকে ইনসাল্ট করছে। এবং এইখান থেকে বৃষ্টি রাশির মানুষ যারা, বেশ কিছু মানুষ কিন্তু একটু রেগে যায় এবং রেগে গিয়ে ভাবে কি এই পার্টনারের সঙ্গে আমি আর চলবো না। কিন্তু তারপরেও সময় যায়, দিন যায়, বছর যায়, বা বছর হয়তো নয়, সপ্তাহ যায়, কিন্তু আবার দেখা যায় যে সেই পার্টনারের সঙ্গে আবার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, আবার চলছে লাইন। অর্থাৎ ঝগড়া, অশান্তি, ঝামেলার মধ্যে থেকে লাইন চলাটা, প্রেম চলাটা আর কি এর মধ্যে চাইছে। কিন্তু কোথাও যেন মনেতে খুব ইচ্ছাও নেই, আবার মনেতে খুব পেছিয়ে যাবো এরকমও ব্যাপার নেই। তখন একটা মনে হয় যা হবে হবে, দেখা যাবে কি হবে, এই সকম এইরকম করতে করতে আলটিমেটলি আপনি এগোন। কিন্তু বেশ কিছু মানুষ, যদি আপনি ডিস্ট্রিকশন মানুষ হন, আপনি যতই ভালোবাসুন আপনার পার্টনারকে, যতই কাছে রাখার চেষ্টা করুন, যতই তার জন্য ভালো ভালো কিছু চিন্তা করুন, আপনার পার্টনাররা কোথাও আপনাকে ধোকা দিয়ে চলে যেতে পারে যদি আপনার পঞ্চম ভাবটি খারাপ হয়। পঞ্চম ভাব বিভিন্নভাবে খারাপ হতে পারে, পঞ্চম প্রতিপীড়িত হতে পারে, পঞ্চম ভাবের মধ্যে নেগেটিভ গ্রহের অবস্থান বা পঞ্চম ঘরকে অশুভ গ্রহরা দেখছে, নবংশ ঝগ, অষ্টবর্গ কুণ্ডলী, বিভিন্ন রকম বিষয় হতে পারে তার মধ্যে। আলটিমেটলি আপনার প্রেমের ভাবটি খারাপ, আপনার প্রেমের ভাবটি খারাপ হলে এমনি বৃশ্চিকের কপালে খারাপ প্রেম, মানে খারাপ বলবো না, প্রেমেতে সমস্যা তো আসেই। আর তার মধ্যে যদি পঞ্চম ভাব খারাপ হয়, তাহলে পারে তো অটোমেটিক্যালি প্রেমের মধ্যে আপনি সমস্যা পাবেন। আপনি কি চান না যে এই সমস্যা থেকে সমাধান কী করে হবে, এই সমস্যা কী করে রিকভার করতে পারবো? দেখুন, বৃষ্টি রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলি, বিভিন্ন বৃষ্টি রাশির মানুষ বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে রয়েছে। কোনো বৃষ্টি রাশি হয়তো খুব ভালো প্রেম করছে, তার কোনো জীবনে কোনো সমস্যাই নেই, আবার কোনো বৃষ্টি রাশি এতটাই প্রেম করে সমস্যা পেয়েছেন চিন্তার বাইরে, সব রকম ঘটনাই বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আপনার প্রেমের মধ্যে সমস্যা থাকে, যদি আপনার প্রেমের মধ্যে অশান্তি থাকে, যদি আপনি আপনার প্রেমিককে ভালোবাসেন, যদি আপনার প্রেমিককে আপনি কাছে পেতে চান, আপনি যদি মনে করেন যে আপনার প্রেমিক আমাকে বুঝুক, আপনাকে বুঝুক,
তাহলে পরে আপনাকে অবশ্যই প্রতিকার করতে হবে প্রেমের জন্য। প্রেমের জন্য সাধারণভাবে বৃষ্টি রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির পোখরাজ রত্ন ধারণ করা উচিত। এছাড়াও বেশিরভাগ সময় দেখেছি প্রেমের ক্ষেত্রে বৈদিক রেমেডি থেকে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কাজকর্মগুলো কিন্তু ভালো হয়। এই প্রেমের মধ্যে কিছু কিছু সময় চলে আসে, ধরুন আপনি আপনার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসেন কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দিচ্ছে, এটা হয়তো বিবাহিত জীবনের সাবজেক্ট কিন্তু এটা এর মধ্যেও তো প্রেম রয়েছে, তাই না? আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের যে সম্পর্ক এটা একটা প্রেমজ সম্পর্ক। এই প্রেমজ সম্পর্কের মধ্যে অসুবিধা হলে আপনার হাজবেন্ড আপনাকে ভুল বুঝবে বা আপনার হাজবেন্ড আপনাকে ঠিক বুঝলেও আপনার শ্বশুর বাড়ির লোক আপনার হাজবেন্ডকে আপনার নামে ভুল বোঝাবে, তাহলেও আপনার প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে। কিন্তু যাই সমস্যা আসুক না কেন, সেখানে কিন্তু অবশ্যই সঠিকভাবে প্রতিকার করা দরকার। দেখুন, প্রত্যেকটা জন্মছক নিজস্ব গ্রহগত কম্বিনেশন অনুসারে তার প্রতিকার প্রেমজ প্রতিকার কী হওয়া উচিত সেগুলো বলবে। আপনার প্রেমজ জীবনের মধ্যে সমস্যা থাকতে পারে, সেই সমস্যাকে ঠিক করতে গেলে বেশ কিছু তন্ত্রক্রিয়ার কাজকর্ম করা হয়, বেশ কিছু রেমেডিক্যাল স্টোন রেমেডিও করা হয়। স্টোন রেমেডির মধ্যে পোকরাজ পড়লে সব থেকে ভালো হবে। এছাড়াও প্রবাল আপনি ধারণ করতে পারেন, কারণ মঙ্গলটা অনেক রকম সমস্যা তো দেয়, যদি মাঙ্গলিক দোষ থাকে সেগুলোকে রেক্টিফিকেশন করে নেওয়া উচিত আপনার। এই সমস্ত রেক্টিফিকেশন এবং আপনার জন্মচক্রের সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বিচার করার পর যে প্রতিকার উঠে আসবে সেই প্রতিকার যদি সঠিকভাবে আপনি করাতে পারেন তাহলে আপনার প্রেমটা কিন্তু ঠিক হবে। দেখুন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পরে আপনি কিন্তু একজন প্রেমিকাকে খোঁজেন, আপনার একজন পার্টনার চাই, আপনার একজন পার্টনারের প্রয়োজন আছে, সে আমি বুঝি। কিন্তু আপনার যদি জন্মছক সেটার সাপোর্ট না দেয় তাহলে পরে আপনি সমস্যায় পড়বেন। কিন্তু সেটা যাতে সাপোর্ট দেয় তার জন্য অবশ্যই মেডিকেল গাইডলাইন পালন করা উচিত, প্রতিকার প্রতিবিধানের মধ্যে থেকে আপনাকে চলা উচিত। এবং আপনি যদি সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারেন, এইসব করে প্রতিকার প্রতিবিধান করার পরে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই একটি ভালো প্রেম করতে পারবেন, একটা ভালো প্রেমিক বা প্রেমিকা আপনার কপালে জুটবেই এবং হয়তো আপনাকে সে বুঝবে বা হয়তো আপনাকে সে সাহায্যও করবে বিভিন্ন রকমভাবে। এবং বৃশ্চিক যদি সাহায্য করে আপনাকে তাহলে পরে আপনি ধরে রাখুন আপনার জীবন বদলাতে চলেছে। কারণ বৃশ্চিকরা যখন সাহায্য করে তখন নিঃস্বার্থভাবে সাহায্য করে, অনেক বেশি সাহায্য করতে পারে এরা, এবং এদের সাহসটাও প্রচণ্ড পরিমাণে আছে, প্রচণ্ড রিস্ক নিতে পারে। তাই বৃশ্চিক মানুষকে বৃশ্চিক রাশির মানুষদেরকে কখনো ছোটোভাবে নেবেন না, ছোট হলেও এরা কিন্তু অনেক কিছু করে রাখার ক্ষমতা রাখে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পরে আমি চাইবো যে আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন তাদের কাছে রিকোয়েস্ট করুন যে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষকে প্রেম করেন, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষকে ভালোবাসেন তাহলে পরে আপনি কিন্তু এক্স্যাক্টলি সঠিক মানুষকে ভালোবেসেছেন। কারণ এমন একজন মানুষকে ভালোবেসেছেন যে আপনার পাশ থেকে সরবে না, যে আপনার পাশে সবসময় থাকবে। তবে একটা কথা বলবো, বৃষ্টি রাশিকে ছটাবেন না, বৃষ্টি রাশিকে ভালোবাসা দিন, আগলে রাখুন ভালোবেসে, তাহলে পরে বৃষ্টি রাশি আপনার জন্য অনেক কিছু করতে পারবে। আজ এখানে শেষ করছি, পরের আবার একটি নতুন ক্লাসে আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।